ভিউয়ার্স শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন হেলথ টিপস নিয়ে। অ্যাসিডিটির সমস্যায় কম বেশি আমরা অনেকেই ভুগে থাকি, কিন্তু রমজান মাস আসলে এই সমস্যাটি অনেক বেশি বেড়ে যায়। কারো কারো সকালটা শুরু হয় বুকে জ্বালা পোড়া নিয়ে, আর বিকেলটা খুব বুকে ব্যথা, জ্বালা পোড়া কিংবা বমি বমি ভাব। এটাই কিন্তু অ্যাসিডিটির অন্যতম লক্ষণ। ফলে রোজা রাখা কারো কারোর পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়ে। আসুন আজ আমরা জেনে নেই কিভাবে খেলে কি করলে খুব সহজেই আপনি নিজে নিজেই রমজান মাসে খুব ভালোভাবে সুস্থ অবস্থায় রোজা রাখতে পারবেন। রমজান মাসে লম্বা সময় না খেয়ে থাকার ফলে সন্ধ্যাবেলায় আমাদের গোগ্রাসে খাওয়ার ইচ্ছে হয়ে যায়, ফলে আমরা অল্প সময়ের মধ্যে একই সময়ের মধ্যে অনেক বেশি খাবার খেয়ে ফেলি, ফলে পেট ফাঁপা দেয়া এখান থেকেই শুরু হয়ে যায়। এই সমস্যাটি যাতে জটিল রূপ ধারণ না করে সেজন্য আপনি নিজে নিজেই কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন আপনি যেই খাবারই খান না কেন, খুব ছোট ছোট অল্প পরিমাণে খাবারটা মুখে দিবেন, এবং অল্প পরিমাণে খাবারটি মুখে গেলে খুব বেশি করে চিবানো হবে, ফলে আপনার খাবারটি খুব দ্রুত হজম হয়ে যাবে, ফলে অ্যাসিডিটি তৈরি হওয়ার কোনো চান্সই থাকবে না। আপনি অনেকগুলো খাবার খান কিন্তু অল্প অল্প করে বারবার। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, অনেকেরই নির্দিষ্ট কিছু খাবার থেকে অ্যাসিডিটি তৈরি হয়। প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে যে তার কোন খাবারটি খেলেই অ্যাসিডিটি তৈরি হয় কিংবা অ্যাসিডিটির সমস্যাটা শুরু হয়। ঠিক ওই খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে পুরো রমজান মাসে আপনি সুস্থ থাকতে পারবেন। যেমন অনেকেই খুব মিষ্টি জাতীয় খাবার খেলেই অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়, আবার অনেকে ঝাল একদমই খেতে পারেন না। কখনো কখনো কারো কারো লেবু, টক বা লেবু জাতীয় ফল খেলেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনি ট্রিগারটি জেনে রাখুন যে কোন ধরনের খাবার খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়, জাস্ট এই খাবারটি অ্যাভয়েড করুন, তাহলে দেখবেন পুরো রমজান মাস আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। যদি সম্ভব হয় খাবার আগে এবং পরে কিছুক্ষণ সময় একটু হাঁটাহাঁটি করুন, এতে করে খাবার হজম প্রক্রিয়াটা খুব ভালোভাবে হবে এবং পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির কোনো সমস্যাই আর হবে না। যাদের অ্যাসিডিটির পাশাপাশি অরুচির সমস্যা আছে কিংবা মনে হয় যে পেট ভরা আছে, তার ক্ষুধা নেই, এক্ষেত্রে আপনি খাওয়ার 10 মিনিট আগে কিছুটা আদা কুচি সামান্য একটু মধু দিয়ে খেয়ে নিতে পারেন। দেখবেন ধীরে ধীরে আপনার রুচি বেড়ে গেছে এবং আপনি যেই খাবারই খান না কেন খুব ভালোভাবে হজম হয়ে গেছে। ভিউয়ার্স, তুলসী পাতা আমরা সবাই চিনি এবং এর গুণাগুণও আমরা সবাই জানি, কিন্তু রমজান মাসে অ্যাসিডিটি কমাতে তুলসী পাতা ব্যবহার করতে পারেন খুব সহজেই। আপনি ইফতারের পরপর কিংবা রাতের খাওয়ার আগে আগে 5 থেকে 6টি তুলসী পাতা ছেঁচে সামান্য একটু মধু দিয়ে খেয়ে নিন, দেখবেন খুব ভালো উপকার পাচ্ছেন। আমরা অনেকেই জানি যে ইফতারের সময় তেলে ভাজা খাবার খেয়ে কিংবা অতিরিক্ত তেল চর্বি খাওয়ার পর থেকেই আমাদের অ্যাসিডিটির সমস্যা শুরু হয়ে যায়, আর এই ভয়ে অনেক আতঙ্কিত হয়ে ইফতারে ভাজা পোড়া খাবার খাওয়া বন্ধ করে দেয়। এক্ষেত্রে আপনি ভাজা পোড়া খাবার বাদ দিয়ে চিকেন স্যুপ খেতে পারেন কিংবা দই চিড়া কলাও খেতে পারেন। কখনো কখনো কারো কারো সন্ধ্যায় কিংবা রাতে কলা খেলেও অ্যাসিডিটি তৈরি হতে পারে, এক্ষেত্রে সামান্য দই এবং চিড়া খেলেই আপনার সবচেয়ে ভালো হয়। ভিউয়ার্স, জিরা সম্পর্কে আমরা সবাই জানি, এটি একটি মশলা হিসেবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই জিরাই কিন্তু আমাদের রমজান মাসে বিশেষ করে আমাদের যে অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে এটি খুব দূর করতে পারে খুব সহজেই, এবং জিরার মধ্যে রয়েছে খাবার হজম করার ক্যাপাসিটি। এক্ষেত্রে আপনি 1 চা চামচ জিরার গুঁড়ো 1 গ্লাস গরম পানিতে গুলে খেয়ে নিতে পারেন, দেখবেন খুব সহজেই আপনার অ্যাসিডিটির ভাবটা একদম চলে গেছে এবং পরের দিন রোজা রাখতে আপনার কোনো সমস্যাই হচ্ছে না। আমাদের অনেকেরই খাওয়ার পরপরই চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়ার অভ্যেস আছে। রমজান মাসে কিন্তু এই ক্যাফেইন কিংবা কোল্ড ড্রিঙ্কস কিংবা চা কফি কিন্তু অ্যাসিডিটি তৈরি করতে পারে। খাবার পরপরই যদি আপনি শুয়ে পড়েন কিংবা ঘুমিয়ে পড়েন তা পেটে অ্যাসিডের পরিমাণ বাড়াতে সাহায্য করে। অবশ্যই ইফতার এবং সেহরি এই সময়ের মধ্যে 3 থেকে 5 লিটার পানি পান করতে হবে, তাহলে অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ চলে যাবে। ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।